सुप्रिया अष्टम श्रेणी शिक्षार्थी बंधुरा रिपा एडुकेशनल एक्सपार्ट चैनल पक्ष तुम्हारे जाना आंतरिक अभिनंदन तुम्हारे जो आर शुरू हो गए 2022 साल असाइनमेंटगुलो आज के अष्टम श्रेणी प्रथम सप्ताह गणित असाइनमेंटी तुम्हारे कर दिव बुझिए दिव তাহলে দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারণ করা হয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মুনাফা অধ্যায় থেকে এখান থেকে দেখো তোমাদেরকে কি দিয়েছে ফাবিহা স্কুল থেকে উপবৃত্তি বাবদ 3200 টাকা এবং তার ভাই সাকিব বৃত্তি বাবদ কিছু টাকা ফেলো তারা উভয়ে 5% হার মুনাফায় প্রাপ্ত টাকা একই ব্যাংকে দুই বছরের জন্য জমা রাখলো এটা হচ্ছে আমাদের উদ্দীপক কতে আমাদেরকে বলা হয়েছে একই হার মুনাফায় কত বছরে ফাবিহার টাকা মুনাফা আসলে দেড় গুণ হবে আর খ নম্বরে চেয়েছে তো আমাদের থেকে সাকিবের টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 10 টাকা হলে সে কত টাকা বৃত্তি পেয়েছিল গ নম্বরের মধ্যে আমাদের চাওয়া হয়েছে সাকিব প্রাপ্ত বৃত্তির টাকা দিয়ে একটি ঘড়ি কিনে কত টাকায় বিক্রি করলে সে 15% লাভ করতে পারবে তাহলে আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করব একই হার মুনাফায় কত বছরে ফাবিহার টাকা মুনাফা আসলে দেড় গুণ হবে দেখো তাহলে ক নম্বর অঙ্কটা সরল মুনাফার সূত্র ব্যবহার করে আমরা করতেছি এখানে মুনাফার হার আর সমান 5% দেওয়া আছে আমাদের আসল পি সমান 3200 টাকা মুনাফা আসল এ সমান সমান এখন আমরা মুনাফা আসল বের করব মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করব সেটা হচ্ছে যে 3200 এর দেড় গুণ মুনাফা আসল বলছে যে আসলের দেড় গুণ তাহলে আমরা দেড় গুণ লিখলাম এক সমস্ত দ্বিভাগের এক এখন এটা আমরা একটু মিশ্র ভগ্নাংশ আছে আমরা একটা কাজ করব দুই একে দুই দুই আর একে যোগ করলে তিন দুই ভাগে তিন এই দুই দিয়ে যদি আমরা 3200 ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 1600 আমরা তিন দ্বারা গুণ করলে পাবো 4800 টাকা এটা পেয়েছি আমরা মুনাফা আসল এর মান পেয়েছি তাহলে মুনাফা মুনাফা সূত্র হচ্ছে মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করব তাহলে মুনাফা সূত্র মুনাফা আই সমান সমান হবে যে এ মাইনাস পি এ হচ্ছে মুনাফা আসল আর পি হচ্ছে আসল তাহলে মুনাফা আসল হচ্ছে আমাদের 4800 টাকার আসল ছিল 3200 টাকা 4800 থেকে 3200 টাকা যদি আমরা বিয়োগ করি আমরা পাচ্ছি কত 1600 টাকা তাহলে আমরা আয়ের মান পেলাম কত 1600 টাকা এখন আমাদের থেকে সময় চাওয়া হয়েছে সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করছি কত বছর সময়ে মানে সময়টা চাওয়া হয়েছে তা আমরা এখন বের করব আমরা জানি সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন এখন দেখো এটাকে আমরা একটু কাজ করব এই যে আয়ের মান হচ্ছে 1600 টাকা আর পি এর মানটা বসালাম আর এর মানটা বসালাম এন এর এনটা আমরা বের করব তাই এনটা এভাবে লিখে দিলাম তারপর দেন কি করতেছি এই দুটা শূন্য দিয়ে আমরা এই দুটো শূন্যকে কেটে দিচ্ছি দেওয়ার পরে 5 দিয়ে 32 কে গুণ করে আমরা কত পেয়েছি 160 গুণ এন এখন এই পুরা সংখ্যাটাকে পক্ষান্তর করে আমরা এদিকে নিয়ে আসছি 160 গুণ এন সমান সমান এই 1600 টাকাকে আমরা ওদিকে পক্ষান্তর করে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আমরা যেহেতু এন এর মান বের করব এনটাকে রেখে আমরা 160টা নিচে চলে যাব নিচে যাওয়ার পর আমরা এই 1600কে 160 দ্বারা ভাগ করব ভাগ করলে কত পাবো আমরা 10 তাহলে আমরা এন এর মানটা পেয়ে গেলাম এন হচ্ছে 10 বছর অর্থাৎ 10 বছর পর পাবিহার টাকার টাকা মুনাফা আসলে দেড় গুণ হবে এটা হচ্ছে আমাদের ক নম্বর অঙ্ক তারপর আমরা এখন খ নম্বর করব খ নম্বরের মধ্যে থেকে আমাদের থেকে চেয়েছে সাকিবের টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 10 টাকা হলে সে কত টাকা বৃত্তি পেয়েছিল খ নম্বর দেখো সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় মনে করি সাকিবের টাকার পরিমাণ হচ্ছে পি টাকা মুনাফার হার আর সমান 5% আমাদের দেওয়া আছে অর্থাৎ 100 ভাগে 5 সময় হচ্ছে 2 বছর
আমরা জানি সরল মুনাফা সমান পি আর এন, এখানে আমরা পি এর মানটা বের করব। তাহলে পিটা রেখে দিলাম, এ আর এর মানটা বসালাম 5% কে ভাঙার পরে আমরা যে 100/5 পেয়েছি সেটা, আর সময় হচ্ছে 2 বছর। এখন 5 × 2 = 10, 100/10, এই 100 কে আমরা 10 দ্বারা ভাগ করলে, 10 কে আমরা 100 দ্বারা ভাগ করলে আমরা পাবো 0.1, আর পিটা ঠিক থাকবে। এটা হচ্ছে আমাদের আই এর মান। আবার সরল মুনাফার মান বের করলাম। এখন চক্রবৃদ্ধির মূলধনটা আমরা বের করব। চক্রবৃদ্ধির মূলধনের সূত্র হচ্ছে যে সি সমান সমান 1+r, পি ইন্টু 1+r^n, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির মূলধনের সূত্র। তাহলে আমরা পিটা বাইরে রাখলাম, এটা একটা বসাই দিলাম, এই আর এর মানটা বসালাম। আমাদের আর এর মান হচ্ছে যে 100/5, যে আমরা এখানে বের করেছিলাম সেটা 100/5। এখন আমরা কি করব, এই 5 কে 100 দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাবো যে 0.05, এটার সাথে আমরা 1 যোগ করব, যোগ করলে আমরা পাবো যে 1.05 স্কয়ার। তাহলে এটা কটা সংখ্যাটা আমরা 2 বার লিখবো, যেহেতু আমাদের স্কোয়ার আছে সেহেতু আমরা সংখ্যাটা কয়বার লিখবো, 2 বার, 1 বার 2 বার। এখন আমরা এটাকে এটা দ্বারা গুণ করলে পাবো যে 1.1025 আর এ পিটা। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির মূলধন সি এর মান। চক্রবৃদ্ধির মুনাফাটা আমাদের বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে সি মাইনাস পি। এই সি এর মানটা জাস্ট বসালাম আমরা কিছুক্ষণ আগে, যে সি এর মানটা এখন এখানে বের করেছিলাম, এই যে এখানে আমরা যে সি এর মানটা বের করেছিলাম 1.1025 পি, সেই মানটাই জাস্ট এখানে বসাবো। বসিয়ে এই এতটা পি থেকে একটা পি জাস্ট আমরা মাইনাস করে দিব। মাইনাস করার পর আমরা পাবো যে 0.1025 পি। এখন আমাদের থেকে প্রশ্ন মতো কি চেয়েছে, পার্থক্য চেয়েছে, চক্রবৃদ্ধির এবং সরল মুনাফার পার্থক্য চেয়েছে। তাহলে আমরা কি করব, জাস্ট এই সরল মুনাফা থেকে চক্রবৃদ্ধির মুনাফাটা আমরা কি করব, মাইনাস করব। প্রশ্ন মতো আমরা এখন যে মানটা আমরা বের করেছি চক্রবৃদ্ধির মুনাফা, সেই মানটা লিখব, দেন মাইনাস সরল মুনাফার একটা যে মান আমরা বের করেছিলাম সরল মুনাফা, সেই সরল মুনাফা 0.1 পি, সেটা লিখব, লিখে সমান সমান 10। এখন আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা কি করব, বিয়োগ করব। বিয়োগ করে 10টা রাখলাম, যেহেতু আমরা পি এর মান বের করব, সেই পিটা আমরা এখানে রেখে এটা আমাদের নিচে ভাগ হয়ে যাবে। গুণ থাকলে এটা পি এর সাথে গুণ বোঝাচ্ছে, গুণ থাকলে হবে ভাগ। তাহলে পিটা রেখে আমরা এটা ভাগ করে ফেললাম। এখন 10 কে আমরা এই 0.0025 দ্বারা আমরা ভাগ করব, ভাগ করলে আমরা পাবো যে 4000, অর্থাৎ সাকিব বৃত্তি পেয়েছিল 4000 টাকা। এরপর আমরা করব ঘ নম্বরটা। দেখো ঘ নম্বর আমাদের কি বলছে, সাকিব প্রাপ্ত বৃত্তির টাকা দিয়ে একটি ঘড়ি কিনে কত টাকা বিক্রি করলে 15% লাভ করতে পারবে। তাহলে সাকিব বৃত্তি পেয়েছিল কত টাকা, 4000 টাকা। তাহলে আমরা খ থেকে পেয়েছিলাম সাকিব বৃত্তি পেয়েছিল 4000 টাকা, শর্ত মতে ঘড়ির ক্রয় মূল্য হবে 4000 টাকা। এখন 15% লাভে ঘড়ির বিক্রয় মূল্য হবে 100+15, অর্থাৎ 100 টাকায় 15 টাকা সে লাভ করবে। 100+15 = 115। তাহলে আমরা ঐকিক নিয়মে সাজাবো, শতকরা সিস্টেমে 100 টাকা গড়ি বিক্রয় করতে হবে 115 টাকা, 100 টাকার গড়ি বিক্রি করতে হবে 115 টাকা, 1 টাকার ঘড়ি বিক্রি করতে হবে 100/15 টাকা। সাধারণত আমাদের উপরে যে সংখ্যাটা থাকে সেটা উপরেই থাকে, এই এ পাশের সংখ্যাটা নিচে আসে, এটা বরাবরই ঐকিক নিয়মের নিয়ম। দেন 4000 টাকা, যেহেতু সে উপবৃত্তি পেয়েছে 4000 টাকা, 4000 টাকার ঘড়ি বিক্রি করতে হবে। এখন 4000টা আমরা উপর লিখব, লিখার পরে এই নিচে 2টা 0 আছে, উপরে 2টা, উপরে তো 3টা 0 আছে। এখন আমরা উপরে 2টা 0 নিচে 2টা 0 যদি কেটে দিই তাহলে পাবো 4 = 40, এই 40 কে যদি 115 দ্বারা গুণ করি আমরা পাবো 4600 টাকা, অর্থাৎ
সাকিবের গড়িটি 4600 টাকা বিক্রি করলে সে 15% লাভ করতে পারবে। উত্তর হচ্ছে এটা, সাকিবের গড়িটি 4600 টাকা বিক্রি করলে 15% লাভ হবে। এটা হচ্ছে তোমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের 2022 সালের প্রথম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তোমাদের যদি দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি চেষ্টা করব তোমাদের জন্য সেটা উত্তরটা বের করে লিখে দেওয়ার জন্য। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের ভালো মন্দ মতামতগুলো জানাবা। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।